আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে রমাদান মুবারক। দীর্ঘ একটা বছর পরে রমজান এসেছে বা শুরু হতে যাচ্ছে। আমরা যারা মুসলিম ধর্মের তাদের কিন্তু খুশির শেষ নেই বা সীমা নেই। তো রান্নাবান্না নিয়ে এত ব্যস্ত থাকলে তো চলবে না। সিয়াম সাধনার মাস, আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমাদের ইবাদত করতে হবে। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি সকালে, না সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নাবান্না করব। তার আগে সবসময় এই বাদামগুলো ভাজা থাকে, তো শেষ হয়ে গেছে, ভাবলাম যে ভেজে নিই। আর বাবা এটার স্কুল যেহেতু বন্ধ হয়ে গেছে, সে বাসায় বসে বসে টিভি দেখছে আর ড্রয়িং করছে, তো তার মোটামুটি ড্রয়িংয়ের উপরে খুব একটা আগ্রহ বরাবরই কম। তো ইদানিং দেখছি যে তার বন্ধুদের দেখা দেখে তার খুবই আগ্রহ হয়েছে ড্রয়িংয়ের প্রতি। তো পরবর্তীতে আমি যখন তাকে বাদামগুলো দিতে এসেছি, যেটা দেখলাম যে নিচের দিকে যে ড্রয়িং করার সময় পেন্সিলের বা রাবারের ময়লাগুলো পড়েছে, সে সেগুলো নিজেই ঝাড় দিবে। আমি এত করে বলছি যে তুমি রেখে দাও, আমি দিয়ে দিব, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। তো পরবর্তীতে আমি তার হাত থেকে নিয়ে আর এই যে তাকে বাদামগুলো খেতে বসিয়েছি যে তুমি খাও। তো আমি প্রতিদিনই চেষ্টা করি অল্প স্বল্প করে হলেও বাদামগুলো, মানে বাদাম তাকে দেওয়ার জন্য। এই দুপুরের আগে 11টা থেকে 12টার দিকে অন্য অন্য খাবার দেখা যায় যে নাস্তা দেওয়া হয় ফল টল, তখন তো আজকে বাদামই দিয়েছি। তো আমি ঝাড় দিয়ে পরবর্তীতে চলে এসেছি এই যে রান্নাঘরে, রান্নাবান্না গুছিয়ে নিব। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর ভালো লাগলে বা এই টাইপের ভিডিও পেতে প্রতিদিন কিন্তু পেজটি ফলো করে রাখতে পারেন। যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, একই কথা কেন বারবার বলে নিচ্ছি বা বলি, হয়তো আপুরা বিরক্ত হতে পারেন। আসলে প্রতিনিয়তই দেখা যায় নতুন নতুন আপু ভাইয়া আন্টিরা যুক্ত হচ্ছেন, তো তাদের উদ্দেশ্য করেই কিন্তু বলা। তো সবজিগুলো কাটা হয়ে গেছে আর লাল শাক ভাজি করব। মোটামুটি একসঙ্গেই কিন্তু রান্না করে নিচ্ছি সেহেরি আর হচ্ছে দুপুরের, তো আজকে দুপুরের যেটা আর কি হচ্ছে। তো এখানে আমি সবই মোটামুটি ধোয়া হয়ে গেছে, মাংসগুলো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, যার জন্য কিন্তু মাংসগুলো ধুইতে ধুইতে একদম পরিষ্কার হয়ে গেছে। আর মোটামুটি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে যখন একটু লালচে হয়ে এসেছে, তখন রসুন বাটা, জিরে, পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করা। যেহেতু আমি একসঙ্গে মশলা ব্লেন্ড করে নেই আর পানির পরিমাণ থাকে মশলার মধ্যে, মানে ব্লেন্ড করার সময়, তখন কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি মনে হয়। তো যখন কষানো হয়ে যায় তখন কিন্তু অতটা মশলা মনে হয় না, একটু খেয়াল করবেন। কারণ আগের দিন আমার একটা আপু বলেছে যে আপনি বাটা মশলা বেশি খান, কথাটা আসলে আমার ভালো লাগেনি, কারণ আসলে আমি এতটাও বাটা মশলা খাই না। আমি মনে হয় আমি আশেপাশে যত লোকজন দেখি আমি কিন্তু অনেক পরিমাণে তেল মশলা এগুলো কম খাই, আমার প্রিয় আপুরাও হয়তো খেয়াল করেছেন। তো বেশ কিছু সময় নিয়ে মাছগুলো কষিয়ে ঢেকে রেখেছি। তো নামিয়ে নেওয়ার আগে এর উপর দিয়ে ধনে পাতা ছিল বাসায়, তো ওইটাই দিয়ে দিব, আর কোনো মশলা ব্যবহার করব না। তো একটা আপু আমাকে বলেছিল প্রেশার কুকারের মধ্যে গরুর মাংস কিভাবে রান্না করি যেন একটু দেখিয়ে দেই। আসলে আমার অনেক ভিডিও আছে প্রেশার কুকারের মধ্যে গরুর মাংস রান্না করার। তো যেভাবে বরাবর কড়াইয়ের মধ্যে রান্না করি ওইভাবেই মশলা কষিয়ে প্রেশার কুকারের মধ্যেই তেল দিয়ে পেঁয়াজ কষিয়ে তার মধ্যে আদা রসুন জিরে দিয়ে মোটামুটি যেভাবে আর কি আমরা কড়াইয়ে মাংস রান্না করি সেভাবেই পরে মাংসগুলো কষিয়ে নিয়েছি। তো আমার মাংসগুলো কিন্তু এখনও কষানো হচ্ছে। তো এদিকে আবার আমি কিছুটা আলু ভেজে একবারে দিয়ে দিয়েছি ঝোলের পানিও। তো আমি যে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিব, তার আগে এদিকে আমি জিরে পাউডার দিয়ে দিয়েছি। আমি যেহেতু দুইবার আর কি দুইবার খাওয়া হবে, মানে সেহেরিতে আবার হচ্ছে রাতে দুপুরে, তো এর জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখলাম। আর আমাদের আসলে ছোট যেহেতু বাবাইটা আছে, তো ও খেতে গেলে দেখা যায় যে ঝোলের বায়না করে, তো এর জন্য একটু ইচ্ছা না হলেও ঝোলটা আর কি রাখতে হয়। তারপরে খেতেও যে খারাপ লাগে তা না, আমাদেরও সবার মোটামুটি পছন্দ। তো অনেক সময় অফ ক্যামেরায় থেকে আর কি এই যে দুপুরের খাবার দাবার খেতে চলে এসেছি।
তো লাল শাক ভাজি আর ট্যাংরা মাছ ভুনা সিম ভর্তা দিয়েছিলাম ভাতের মধ্যে, আর এই তো গরুর মাংস রান্না আর লাল শাক ভাজি তো আছেই, সালাদ লেবু। তো এগুলোই ছিল দুপুরের খাবার দাবার। দুপুরের পরে বিকালের দিকে হঠাৎ এত পরিমাণে বৃষ্টি, বৃষ্টি তো কয়েকদিন ধরেই নামছে কখনো কখনো, তো এই তো অনেক বৃষ্টি। তো ভাবলাম কি করা যায়, কিছু একটা করি। যারা রান্না করতে ভালোবাসে তাদের মাথায় তো সবসময় রান্নাবান্নাই ঘোরে কারণে অকারণে, তো ভাবলাম বৃষ্টির সঙ্গে ভাজা পিঠাটাই খুব ভালো যাবে, কেননা আমি বানিয়ে ফেলি। তো পরবর্তীতে খুব সহজ উপায়ে যেভাবে আমি করি সেটা হচ্ছে গরুর দুধ আর হচ্ছে ময়দা, চালের গুঁড়ি, এই তিনটা দিয়ে, ময়দা না সরি আটা, আটা দিয়ে করেছি। তো আটাটা দিলে আর কি পিঠাগুলো খুব সুন্দর সফট হয়। তো এভাবেই আমি আর কি বানিয়ে নিলাম সন্ধ্যের জন্য নাস্তা হিসাবে। আর যেহেতু বৃষ্টি তো পড়ছেই, ঠান্ডা পড়লেই কিন্তু এই ভাজা পিঠাটা খেতে ইচ্ছে করে বা পছন্দ। আর আমি এটা করেছি বাড়ি থেকে যে অরিজিনাল খেজুরের গুড় এনেছিলাম ওইটা দিয়েই। একটা পিঠা একটু বেশি ভাজা হয়ে গেছে, তো আমার কাছে এই যেগুলো কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে। তো বাবা এটা দেখে বলছিল পিঠা কিভাবে পুড়েছে তোমার। তো এটা হচ্ছে আমাদের রাতের বেলার সুন্দর একটা মুহূর্ত যেটা আপনাদের সঙ্গে একটু করে হলেও শেয়ার করলাম। তো এখানে আমরা তিনজন, আপনাদের ভাইয়াও আছে। এটা হচ্ছে কার্ড, পকিমন বলে, তো এটা বাবা এটা খেলে স্কুলের ফ্রেন্ডদের থেকে, তো তাকেও কিনে দেওয়া হয়েছে। আমরা যেগুলো আগে কাগজ দিয়ে খেলতাম, কাগজের গায়ে আর কি 1 2 3 এরকম নাম্বার দিয়ে দিয়ে পরে মিলে গেলে গোল হয়ে যেত, ওই টাইপের খেলাটা বেশ ভালোই লেগেছে, তো আমরাও খেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।